গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলা উঠে আগে আমি জানলাটা খুলে দিয়েছি, আর জানলা দিয়ে কি সুন্দর ফুরফুরে একদম হাওয়া আসছে দেখো। তারপরে জানলাটা খুলে দিয়ে আমি বিছানাটা ফটাফট করে ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে ফেলেছি, আর তারপরে এই সব করতে করতেই কারেন্টটা চলে গেছে। মানে সকালবেলা এনে সকাল সকাল কারেন্ট চলে গেলে কার না মাথা গরম হবে। তো যাই হোক, কারেন্ট চলে গেছে তো কী হয়েছে, আমাদের নেচার আছে, আমাদের প্রাকৃতিক হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমার বোন এখানে একটু আমার ক্যামেরার সামনে এসে নেচে চলে গেল। তো আমার বাগানের মধ্যে এত সুন্দর হাওয়া খেলছে না, আর এটা দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেল। তো যাই হোক, আমি এখানে এর জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম বোন আমাকে ডাকছে। বোন এখান থেকে ফুল তুলছে আর আমাকে দিচ্ছে, আর দিয়ে বলছে এনে তোর জন্য। তো যাই হোক, আমি ওকে বলছি ফুল তুলিস না, ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে, এখানে দেখো কত সুন্দর মাল্টি কালারের ফুল হয়ে রয়েছে। আমি ঠিক এই গাছটার নাম জানি না কী বলে, তোমরা জানলে আমাকে অবশ্যই জানাবে কী ফুল গাছ এটা। আর এদিকে আমার মা সকাল সকাল পুজো দিচ্ছে, তো রোজই প্রত্যেক দিনই সকাল সকাল পুজো দেয়, আর আমাদের মন্দিরে প্রত্যেক দিনই আরতি করে মা। তো মা এখানে আরতি করছিল, আর আমি পেছন থেকে দাঁড়িয়ে মায়ের আরতি দেখছিলাম। তো তারপরে মায়ের পুজো মন্দিরে দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপর বাইরে এসে একটু তুলসী মঞ্চে একটু ধূপকাঠি ফুল দিল, আর এখানে একটা বাগানে জবা ফুল হয়েছিল সেটাই নিয়ে গেল ঠাকুরঘরে পুজো দেবে বলে। আর এখানে দাদুকে নিয়ে আমার বোন হাঁটছে, কারণ দাদুর একটু শরীরটা খারাপ, তাই ধরে ধরে হাঁটাতে হচ্ছে। তারপরে দাদু যাচ্ছিল স্নানে, তাই জন্য মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে আমার ঠাকুমা। কত কিউট না, আর আমার এখানে বোন বলছে কত আরাম লাগছে মাথার মধ্যে। তো তারপরে এখানে দেখো, এখানে আমার এই ভেন্ডি গাছের ভেন্ডিটা কত বড় হয়ে গেছে। যাই হোক, এখন একটাই ভেন্ডি হয়েছে, এরপর আরও ভেন্ডি হবে হয়তো। তারপরে এখানে আমি চলে এসেছি অ্যাডিনিয়াম গাছের এখানে। তা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম অ্যাডিনিয়াম গাছ থেকে এটা কী বেরিয়েছে। তো এটা অ্যাডিনিয়াম গাছের এক রকমের ফল, যেটা থেকে আবার অ্যাডিনিয়াম গাছের ফলের বীজ রোপণ করলে আবার নাকি সেখান থেকে আবার গাছ হবে। তো আমি এটা ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম যেটা কী, তো আমাকে একজন আমার একটা ফলোয়ার দাদা ভাই বলেছে যে এটা নাকি অ্যাডিনিয়ামের বীজ। তো এখান থেকে নাকি আরও অ্যাডিনিয়াম গাছ তৈরি করা যাবে এটাকে বীজ রোপণ করলে। তো তারপরে এখানে এটা ঘরে নিয়ে যাওয়ার সময় দেখছি যে এনারা এসছে। ও বাবা, কদিন পর দেখা। তা আমি এদেরকে আবার খাওয়ার না দিই পারি? তো এনাদের ফেভারিট জিনিস নিয়ে চলে এসেছি, কলা। আর ওরা আমার দিকে এমনভাবে ধেমে আসছে, আমি নিজেই ভয় পেয়ে গেছি। তো অনেক সময় দেখা না যে ফোন নিয়ে হনুমান চলে যায়, তো আমি সেটাই ভাবছিলাম যে আমার দিকে এমন করে আসছিলো যে আমার ফোন না নিয়ে পালায়। তো যাই হোক, তারপর আমার বোন ওদেরকে কলাটা দেয়, আর ওরা দেখো কত মজা করে খাচ্ছে। আর একজন তো একদম কার্নিশের ওপরে চেপে গেছে কলা খাবে বলে, মানে একজন এখানে বসে আছে নিচে বাচ্চার সাথে, আর একজন ওপরে বসে আছে একা একা। আর এই মেয়েটা অনেকটা সিমিলার না? তো যাই হোক, আমার শখের ভেন্ডি গাছ চলে গেল। মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমার মা ওদেরকে একটা আম দিতে গেছিল, আর ওদের মনে আম খেতে ভাল লাগে না, না কি কে জানে আমি জানি না। তো যাই হোক, আমার মা ওদেরকে ভালোবেসে একটা আম দিতে গেছিল, আর ও পুরো গিয়ে মানে এমন ছুট লাগালো, গিয়ে অ্যাটাক করলো আমার ভেন্ডি গাছের ওপরে। এমন ভেন্ডি গাছের ওপরে অ্যাটাক করেছে, ভেন্ডি গাছ তো শুয়ে দিয়েছিল প্রথমে, তারপর আমি তুলে ঠুলে আবার ঠিক করলাম। আর এখানে দেখো একটাই ভেন্ডি হয়েছিল, সেটা আবার আধ খাপচা করে খেয়ে চলে গেছে, আর কি করা যাবে। তারপর আমি অ্যাডিনিয়ামের বীজটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, জানলার উপরে রেখে চলে এসেছিলাম। তো যাই হোক, সেটাও নিয়ে এসে ঘরে এসে একটু শোক পালন করছিলাম যে আমার ভেন্ডি গিয়ে চলে গেছে। তো যাই হোক, তারপরে আমার একটা পার্সেল এসেছিলো, সেটাকে আনবক্স করলাম, তারপরে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে এসেছি। তারপরে এসে আমি একটু জল খেয়ে নিলাম ঢক ঢক করে, কারণ সকালবেলা উঠে একটু জল খাওয়া হয় না আমার। তারপর স্নান টান করে উঠে একটু ভালো করে জল টল খেয়ে নিয়ে তারপর আমি ড্রাই ফ্রুটস খাই, এটা আমি রোজ করি। তো আমার এটা ডেলি রুটিনের পরে, তো আমি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস খেয়ে আমাকে মা বললো যে পুটুষ আর পুটুষকে ভাত মেখে দিতে। তো ওরা ওদের খিদে পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, তো ওদের খিদে পেয়ে গেছিলো, মানে বেলা বলতে তখন 10:30 বাজে, তো তখন ওদের খিদে পেয়ে যায়। তো তাই জন্য ওদেরকে ভাত মেখে এখন দিচ্ছি, আর ওরা দেখো রান্নাঘরে এসে ধর্ণা দিয়েছে যে আমাদেরকে খেতে দাও খেতে দাও। তো যাই হোক, ওরা এরকম করছে, ম্যাও ম্যাও করে যাচ্ছে। তো আমি এখানে ওদেরকে মাছ দিয়ে ভাত মেখে দিচ্ছি, আর ওদের জন্য আলাদা করেই মাছ করা হয়, কারণ ওরা তেলে ঝোলে মাছ খেতে একদমই পছন্দ করে না, আর ওদেরকে দেওয়া উচিত না, তাহলে ওদের গায়ের লোম সব পড়ে যাবে। তো যাই হোক, আমার এখানে ওদের ভাত মাখা হয়ে গেছে, আর আমি যেই মানে যেতে পারি না, ওরা এখানে দৌড়ে উঠে পড়ে। এটা হলো ওদের ডাইনিং টেবিল, ঠিক আছে? আর তোমরা বলতে পারো যে ওদেরকে বাটিতে কেন খেতে দাও না, ওদেরকে বাটিতে দিলে ওরা খেতে পারে না, ওদের খুব প্রবলেম হয়, ওরা ঠিক করে খেতে পারে না, তাই জন্য ওদেরকে আমি এখানেই দিই জানলার মধ্যে। ওদের খাওয়া হয়ে গেলে জানলাটা আবার ভালো করে সাবান জল দিয়ে ভালো করে আবার অনেকবার করে ধুয়ে দেওয়া হয়। তো এখন আমি ওদেরকে পুরো ভাতটা দিচ্ছি না, কারণ ওরা এখন পুরো ভাতটা খাবে না। আর এখানে মিনিও চলে এসেছিলো, কুটুস কুটুস আর মিনি খাচ্ছিলো, তো যেটুকুনি বাচ্ছিলো সেটুকুনি আবার রেখে দিচ্ছি, সেটা আবার পরে দেওয়া হবে।
এখানে ছোটো বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছিলো আর এদের এখানে খাওয়া ঠাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কুটু সেগুলো খেয়েটে ওখানে বসে আছে জানলার মধ্যে। আর আমরা যে জানলার মধ্যে খেতে দিই সেটা কিন্তু আমরা পরে আবার ধুয়ে দিই, একদম সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে দিই সেই জানলাটা। আর এখানে আমি তারপর পায়েস নিয়ে চলেছিলাম, মানে পায়েস বলতে সিমুই, সিমুই করেছিলো মা আগের দিন রাত্রিবেলা, তো সেটা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমার বোন তো ফোন অল টাইম ঘেঁটে যায়, ওর কোনো কথা নেই পাত্তা নেই, সবসময় ফোন ঘেঁটে যাবে, ওকে কিছু জিজ্ঞেস করবো তাও ফোনের মধ্যেই ঢুকে থাকবে। তো যাই হোক, আমি এখানে খাচ্ছি সিমুই, সিমুই টিমুই খেয়ে দিয়ে একদম তারপর পাবজি খেলছিলাম। আর সিমুইটা খেতে সত্যি সেরা ছিল, একদম ঠান্ডা ঠান্ডা সেই ছিল। আমি তো এখানে পাবজি খেললাম, পাবজি খেলার পরে দেখছি যে ইনি এখানে আমার ঘরে শুয়ে আছে এরকমভাবে, একদম টান টান হয়ে অঘরে ঘুমাচ্ছে, মানে কোনো ইয়ে নেই, ভূক্ষেপ নেই। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটা কথা শেয়ার করেনি, পুটুষের দুটো বাচ্চা হয়েছিল, তার মধ্যে একটা বাচ্চা মারা গেছে, একজন খুবই উইক ছিল সেই কারণে একটা বাচ্চা মারা গেছে, আর এই বাচ্চাটা খুবই হেলদি ছিল, দেখতে পাচ্ছ কীরকম খেলা করছে একা একা। আর এর নাম আমি এখন কী দেবো সেটাই ভাবছি, আমি ভাবছি যে চুলবুলি দেবো। তোমরা আমাকে একটা নাম সাজেস্ট করবে তো কী নাম দেওয়া যায়, অবশ্যই আমি সেই নামটা যদি আমার অবশ্যই ভাল লাগে আমি সেই নামটা দেবো। আর আমি এখন আপাতত ওকে চুলবুলি বলে ডাকি, ও খুব চুলবুল চুলবুল করতে থাকে, মানে এই ছুঁইমুই ছুঁইমুই দেখো কীরকম তরবর 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 করতে থাকছে। যাই হোক, আর এখানে পুডুস চলে এসছে, আমি ভাবছি যে ওর বাচ্চাকে কী করছি, তাই জন্য ও সবসময় ওর বাচ্চাকে সবসময় গার্ড করে রাখে। আর তারপরে লাঞ্চে আমি ভাত আর একটু চিংড়ি আলুর তরকারি করেছিলাম মা, সেটা নিয়ে বসে পড়েছি। আর এখানে একটা মুভি চালিয়েছিলাম, সেই মুভিটাই দেখছিলাম। আর আমার সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে খুব ভালো লাগে, যেটা হিন্দিতে ড্রাফট করা থাকে। তারপর দেখছি লাঞ্চ টাঞ্চ করে নেওয়ার পর দেখছি ঝমঝমে বৃষ্টি নেমেছে, মানে ঝমঝমে নেমন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো, বাট ভালোই বৃষ্টি হচ্ছিলো। তো যাই হোক, এখানে বৃষ্টি হচ্ছে, আমার একটু মনটা ভালো হয়েছে। বৃষ্টি হলে মানে কার না মন ভালো হবে জানি না, তো এখানে বৃষ্টি হওয়াতে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আর আমি শুয়ে পড়েছি। তো আমি এখানে একটু ভাত ঘুম দিই, আর এখানে কুটুসো ভাত ঘুম দিচ্ছে খেয়ে দে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলো আজকের মতন, বাই।